নমস্কার, সিম্পল রেসিপিস বাই অরুণিমার আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আমি অরুণিমা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিরামিষ সুজির একটি কেকের রেসিপি। দেখে নিন মাত্র এক কাপ সুজি দিয়ে কিভাবে আমরা এই নরম তুলতুলে কেকটি বানিয়ে নিচ্ছি। চলুন তাহলে দেখব আমাদের ঠিক কী কী লাগছে এই স্পঞ্জি সুজির কেকটা বানানোর জন্য। দেখুন, প্রথমেই আমি এখানে নিয়ে নেব, বাড়িতে যে চা খাওয়ার কাপ হয় সেই কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি। এখানে কিন্তু আমি একদম মিহিদানা সুজিটা ব্যবহার করেছি। সাথে নিচ্ছি ওই কাপেরই এক কাপের থেকে একটু কম গুঁড়নো চিনি। নেব ওই কাপে তিন ভাগের এক ভাগ সাদা তেল, এর পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। একই পরিমাণে নিয়ে নিচ্ছি আমি টক দই, আর নিচ্ছি এক কাপ দুধ। এবার আমি অল্প একটু দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করে আস্তে আস্তে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি আরও হাফ কাপ যে দুধটা রয়েছে সেটাও অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুধের পরিমাণটা একটু বেশিই দিলাম, যেহেতু এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দেব, তাই এই দুধটা কিন্তু এই সুজিটা অ্যাবজর্ব করে নেবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে দিলাম। 30 মিনিট পর দেখুন দুধটা কিন্তু অনেকটাই সুজিটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং ফুলে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেবো জায়ফল, দারচিনি, দুটো এলাচ এবং একটা লবঙ্গ, যেটা আমি গুঁড়ো করে এই ব্যাটারটায় দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং 1 টিস্পুন বেকিং পাউডার, দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলি ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি কেক টিনটা নিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। কেক টিনটার মধ্যে প্রথমেই আমি দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে কেক টিনটার চারিদিকে ভালো করে তেলটা আমি মাখিয়ে নেব। তারপর এতে দেব আমি সামান্য একটু ময়দা, দিয়ে সেটা ভালো করে কেক টিনটায় মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। তারপর একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস না থাকে। তারপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি এবং দেব কিছুটা ড্রাই ফ্রুটস। দিয়ে আমি ব্যাটারটা রেখে দিয়েছি। কড়াইতে আমি একটু নুন নিয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা চাপা দিয়ে সেটাকে আমি 2 মিনিটের জন্য গরম করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি এতে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, দিয়ে তার ওপর এবার আমি ব্যাটার সমেত কেকটাকে দিয়ে দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব 30 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে এবার আমি চেক করে নেব আমার কেকটা রেডি হয়ে গেছে কিনা। তার জন্য আমি একটা টুথপিক গিথে নিচ্ছি। দেখুন, টুথপিকটা আমি চারিদিকে দিয়ে দেখছি যে এর গায়ে কিন্তু কিছুই লাগেনি, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি কেকটাকে ওখান থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে মোল্ডটার চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ড থেকে আলাদা করে নেব। তারপর কেক মোল্ডটা উল্টে আমি কেকটাকে আস্তে আস্তে বার করে নেব। দেখুন কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে। এবার আমি কেকটা সার্ভ করে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখলেই বুঝতে পারবেন এই সুজির কেকটা কতটা সফট হয়েছে। এতে কিন্তু আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি, তাও এত স্পঞ্জি হয়েছে। তাহলে বলবো ঠিক এইভাবে সুজি দিয়ে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের এই কেকটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।